14টা ব্রাহ্মা গরু আমি কিনি আর কি। তো আমি যেহেতু কিনি তখন আমার ইচ্ছা হলো যে আমি ব্রাহ্মাটা রেখে দিব, এগুলো একবার বিক্রি করে দেওয়াটা না, মানে রেখে দেওয়া মানে আমি উৎপাদনও চালাতে থাকবো, যাতে করে মোটামুটি এই এটা ইয়েটা ধরা মানে চালু থাকে, যেহেতু সরকার ওটা বন্ধ করে দিয়েছে, তো ভবিষ্যতে যাতে ব্রাহ্মার কিছু উৎপাদন থাকে। তো সেই চিন্তা করেই আমি কিছু গাভী সংগ্রহ করছি, যাতে করে এখানে ব্রাহ্মা বীজ দিয়ে কিছু বাছুর উৎপাদন করা যায়। তো এটা আমি ধরে রাখতে চাই আর কি, সোভাবে আগাচ্ছি আর কি। আসসালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি গাজীপুর সদরের বাড়িয়া ইউনিয়নের জামুনা গ্রামে। এই গ্রামে একটা গরু ফার্ম গড়ে উঠেছে, বেশি দিন হয়নি, এক বছরের একটু বেশি সময়। খামারটির নাম আছে বে অ্যাকোয়া অ্যাগ্রো। 2021 সালের কুরবানিকে টার্গেট করে তারা এই খামারটা শুরু করে, এবং কথা হচ্ছে তারা মোটামুটি ভালো করেছিল। এবং আমার পাশে দেখতে পাচ্ছেন যে কুরবানির পাশাপাশি তারা কিন্তু এখন ডেইরিতে মনোনিবেশ করেছেন। আমার পাশে দাঁড়িয়ে আছেন এই খামারটার ম্যানেজিং ডিরেক্টর। ধন্যবাদ, আমি তারেক আমিন, এই বে অ্যাকোয়া অ্যাগ্রোর ম্যানেজিং ডিরেক্টর। বেসিক্যালি আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, সো টেক্সটাইল খাতে আমার কিছু ব্যবসা আছে, আর অ্যাগ্রো খাতে আমরা এসেছি, ভাইভাবে বললেন যে দেড় বছরের একটু বেশি সময়। আমরা কিন্তু গত বছর কুরবানির আগে আমরা এখানে এসেছিলাম, এখানে দেখেছিলাম খুব লাল লাল সুন্দর সুন্দর ষাঁড় গরুগুলো রেখেছিলেন। তা আমরা ওই গত বছরের বিজনেসটা একটু জানতে চাচ্ছিলাম। গত বছর আমরা বেসিক্যালি কুরবানির ৬ মাস আগে থেকে মূলত কাজ শুরু করি, তো কুরবানিটাকে মাথায় রেখে আমরা শুরু করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমাদের মূলত ষাঁড় ভিত্তিক সেটা ছিল আর কি। তো ষাঁড়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন সাইজের, সে ধরেন ৬০,০০০ থেকে শুরু করে ১২-১৫ লাখ পর্যন্ত আমরা একটা রেঞ্জ অফ ষাঁড় রেখেছিলাম। তো গত বছর ছোটো এবং মাঝারি ষাঁড়গুলো আমরা বেশ ভালো ব্যবসা করতে পেরেছি। বড় ষাঁড়গুলোর ক্ষেত্রে আপনি জানেন যে গত বছরের বাজার আসলে ভালো ছিল না, তো অনেকগুলো বড় ষাঁড়ই আমরা বিক্রি করতে পারিনি, সেগুলো রয়ে গেছে। আর এরপরে আমরা এবছরে এসে যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা ওই যে আমাদের যে মূল লক্ষ্য একটা সমন্বিত খামার করার ক্ষেত্রে, এবং খামারকে শুধু কোরবানি কেন্দ্রিক না করে খামারকে একেবারেই প্রতি মাসে যাতে আমাদের কিছু রেভিনিউ থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি আর কি এখন। আমার খুব ভালো লাগছে যেখানে আমরা সবসময় বলি যে আমরা নিজেদের খামারে উৎপাদিত গরু দিয়ে আমরা গোমাংসের চাহিদা পূরণ করবো, এটা কিন্তু আমাদের বর্তমানে একটা ইয়ে হয়ে গেছে। তো আমি সবাইকে বলতাম যে আপনারা তো বলতেন যে ইন্ডিয়ান গরুর খামারে দাঁড়িয়ে বলতেন আমরা ভারতীয় গরু চাই না, তাহলে আপনারা দেশে গাভী পালন শুরু করেন। কিন্তু চমৎকার এবং খুব ভালো লাগছে যে আমরা যে শেডটা দেখতে পাচ্ছি, বন্ধুরা আমাদের ক্যামেরাটা ঘুরালে দেখতে পারবেন, সবগুলো কিন্তু আমাদের গাভী, সব বকনা দাঁড়িয়ে আছে দেখেন, সাইওয়াল, তারপরে জার্সি, আমাদের লোকাল পাবনা ক্যাটেল, আরসিসি ক্যাটেল, আমাদের লোকাল যে গরুগুলো আছে, মানে যে গরুগুলোর মানে ষাঁড় গরু কুরবানির সময় আমাদের সবাই খুব পছন্দ করি, তারা কিন্তু এখন সুন্দর করে সেই গরুগুলো লালন পালন করছে। তারেক ভাই, এই জায়গাটা আমাকে একটু বলেন যে হঠাৎ এই জায়গায় কেন চলে আসলেন? আমি যেটা বলছিলাম যে শুধু কোরবানি কেন্দ্রিক টার্গেট না করে আমরা পুরো বছর জুড়ে যাতে করে আমাদের রেভিনিউ চ্যানেলটা চালু থাকে, তো এই লক্ষ্যে আমরা দুইটা কাজ করেছি। একটা হচ্ছে আপনার আমাদের যে ডেইরি সেগমেন্টটা, ডেইরি সেগমেন্টটাকে বিল্ড করেছি, একটা লক্ষ্য হচ্ছে যে দুধের জন্যে, আরেকটা লক্ষ্য হচ্ছে যে বাচ্চা উৎপাদনের জন্যে। তো সেইখানে আপনি যদি আমাদের ডেইরি সেগমেন্টে দেখেন, আমাদের ফিজিয়ান গাভী আছে, আমাদের জার্সি গাভী আছে, আমাদের আপনার শাহিওয়াল গাভী আছে, আবার একই সাথে কিছু আপনি হরিয়ানা গাভী দেখতে পাবেন, দেশি গাভী দেখতে পাবেন। তো এখান থেকে আমরা বাচ্চা পাচ্ছি একদিকে, আরেকদিকে হচ্ছে যে দুধের প্রোডাকশান হচ্ছে। তো এবং এটা এই লক্ষ্যে যে আমি যেমন আপনার দুধ সাপ্লাই করতে পারি, আবার একই সাথে আপনার গোস্তও সাপ্লাই করতে পারি। চমৎকার, চমৎকার। আসলে উদ্যোগটা আমি মানে প্রশংসিত, এবং আমার মনে হয় যে আমাদের দেশে যারা বড় বড় খামারিরা আছেন, মাঝারি খামারিরা আছেন, যারা ৫০টা ১০০টা গরু পালন করতে পারে, তারা কিন্তু এই তারেক ভাইয়ের এই আইডিয়াটা নিতে পারেন। কারণ যদি কখনো ইন্ডিয়া বলে দেয় যে আমি কোনো গরু দেব না, তাহলে কিন্তু আমাদের দেশের গরু মাংস ৬,০০০ টাকা ১০,০০০ টাকা কেজি হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। আজকে ৬,৫০ টাকা হয়ে গেছে আমাদের মাথায় হাত, কিন্তু তখন ৬,০০০টাকা কেজি হয়ে যাবে। কারণ আপনাদের একটা ডাটা দিই, আমরা সারা বছরে কিন্তু গরু মানে কুরবানি, দুধ, ঈদ,
সারা বছরে কিন্তু আমরা প্রায় 9 থেকে 10 কোটি গরু আমরা জোগাড় করে খাই। সারা বছরে আমরা গরু লালন পালন করি 2 কোটি প্লাস, তাহলে আমরা 8 কোটি গরু আমরা পাই করি। হ্যাঁ, গরু ইন্ডিয়া থেকে ঢোকে, খামারে ঢোকে, 15 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস থাকে, এরপরে জবাই হয়ে যায়, গাভীগুলো থাকে, সেই গাভীগুলো একটা সময় জবাই হয়। এইভাবে কিন্তু রাউন্ড দ্য ইয়ার আমাদের এখানে প্রায় 3 কোটিরও কম গরু লালন পালন করা হয়, কিন্তু আমরা 10 কোটি গরু খাই। কিন্তু এই যে আমাদের খামারে বড় বড় সুন্দর সুন্দর লাল লাল সাইওয়াল গরু দেখি, উলবাড়ি দেখি, গির দেখি, সিব্বি দেখি, অনেক গরু দেখি, কিন্তু ওই গরুগুলো কিন্তু কোনো গরু কিন্তু আমাদের দেশে ওদের মারা নাই। কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি তার একবার খামারে অনেক সুন্দর সুন্দর, এই পাশে দেখেন সাদা যে গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু এই ধরনের গরুর সারগুলো কিন্তু আপনারা ঈদের সময় দেখতে পান বিভিন্ন খামারগুলোতে, এই ধরনের সার। তাই না, আমাদের কিন্তু এই এই জায়গাটা একটু সবাই নজর দিতে হবে যে এই জায়গাটা কিন্তু বিল্লা পুঁজিটা তারেক ভাই করেছে। তারেক ভাই, এই গরুগুলো সংগ্রহ কোন জায়গা থেকে? এগুলো আসলে গত 1.5 বছর, মানে আমরা গত কোরবানির আগে অনেকগুলো ফার্মের শুরুতে আমরা অনেকগুলো গরু কালেক্ট করি। আপনি হয়তো এটাও জানেন যে আমরা বেসিক্যালি ওই ব্রাহ্মা একটা আমাদের কালেকশন আছে, বলতে পারেন যে দেশে দেখবেন। হ্যাঁ, তো ওইটাকে মাথায় রেখে, যেহেতু ভালো কিছু সার আমাদের নিজেদেরই ছিল, তো সেটা মাথায় রেখে আমরা কিছু গাভী সংগ্রহ করি, যেগুলোর মাধ্যমে আমরা ভালো মানের সার বা বাচ্চা উৎপাদন করতে পারি সেই লক্ষ্য থেকে। তখন আমরা এই গরুগুলো আপনার দেশে বিভিন্ন স্থান থেকে আপনার সংগ্রহ করেছিলাম, মানে হাটে যাচ্ছেন আর পছন্দ হলে কিনে নিচ্ছেন। জি, গুড গুড গুড, এটাই নিয়ম। কিন্তু অনেকেই বলে যে খামার থেকে নিয়ে আসবো, খামার থেকে নিয়ে আসবো, আসলে না, গরু সংগ্রহ করতে চাইলে যে আমি গরু সংগ্রহ করবো, খামারও পাওয়া যায়, কখনো হাটে গেলেও পাওয়া যায়, নিয়ে আসতে হবে, এনে সেটা ভালো একজন ডাক্তার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, কৃমি মুক্ত করে, ভ্যাকসিনেশন করে খামারে রেখে লালন পালন করলে একটা সময় ভালোই আসবে। আর আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর জার্সি, জি, এই জার্সি নিয়ে যদি কিছু বলতেন। জার্সি, আমি মনে করি যে দুধ উৎপাদনের জন্য জার্সি খুব ভালো একটা অপশান, কারণ জার্সি একটু লম্বা সময় ধরে দুধটা ক্যারি করে, আর এবং জার্সি গরু লালন পালন সহজ, সাইজে ছোট, খাবারের তুলনায় দুধের যে উৎপাদন সেটা আমি মনে করি জার্সিতে বেটার। এই জন্য আমরা একটা ভালো সংগ্রহ রেখেছি জার্সি বকনা, এগুলো কিছুদিনের মধ্যে আমাদের বাচ্চা দেওয়া শুরু করবে। আরেক ভাই, এইখানে আপনাকে আমি একটু বলি, যেমন এই যে আমাদের জার্সি গরুগুলো বন্ধুরা আপনারা দেখেন সুন্দর জার্সি বকনা, এগুলো কি সব হিটে আসছে? এগুলা কিছু অলরেডি গাব আছে, আর কিছু এখনো হিটে আসে না, এরকমও আছে। ভেরি গুড। ধরেন বন্ধুরা, এইখানে একটা জার্সি সম্পর্কে একটু বলি, যে এই যে জার্সিগুলো আছে আপনারা ধরে নিলাম এর গড় দুধ আসবে 15-16 প্লাস মানে, জি এরকমই তো বলছে যিনি বিক্রি করছেন? না, এরকম হবে, এগুলো 15-20 লিটারের হওয়ার মতো কিছু আপনার আছে। তাহলে ঠিক এই লেভেলের যদি আমাদের ফ্রিজিয়ান গাভী হতো, সেই গরুটা থাকতো অনেক বড়। এই গরুগুলোর খাবারে যা খরচ হতো, ফ্রিজ জাস্ট এই 15 লিটার বা 16 লিটার দুধ দেওয়া, 20 লিটার দুধ দেওয়া একটা ফ্রিজিয়ান গাভীর খাবার খরচ কিন্তু দ্বিগুণ। তাই না, আসলে খামারিকে টিকে থাকার জন্য কিন্তু এরকম জার্সি গরু দরকার, এটা কিন্তু আমি সবসময় বলি। এবং আপনার কানেকশন দেখে আমার খুব ভালো লাগছে, এবং একটা সময় দেখা গেল যে এই জার্সিগুলো আপনার খামার গরুর আশীর্বাদ হবে, ভালো একটা অ্যাসেট হবে। আশা এই পাশে যে গরুগুলো আছে এর দুধের কম হবে, বাট এইগুলোকে সব গরুগুলোর খাবার দেবে কিন্তু আপনার এই গরুগুলো, ঠিক আছে। বাট এখান থেকে একটা ভালো 60 বছর পাইলে কিন্তু, যেহেতু এগুলো যদি ভালো একটা ইয়ে আসবে, আপনি ব্রাহ্মা দিতে চাচ্ছেন আপনার খামারে, ব্রাহ্মা 50% ব্রাহ্মা সার আছে, আপনি ওইগুলোতে ক্রস করবেন, জি, সেদিক থেকে অনেক ভালো উদ্যোগ। এরপরে এই জার্সি নিয়ে আরও কিছু শুনতে চাই, কি স্বপ্ন নিয়ে আছেন জার্সি নিয়ে? আমাদের দুধের, আমরা যেটা বলছিলাম যে আমরা সরাসরি কাস্টমারদের কাছে দুধ পৌঁছে দিচ্ছি, এখন আমাদের প্রায় 150-এর মতো কাস্টমার আছে যাদের বাসায় আমরা দুধ ডেলিভারি দিচ্ছি। তো এই কাস্টমার সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে, তো আমার দুধের প্রয়োজনীয়তাও বাড়তেছে। তো আমি বকনা, মানে বাছুর উৎপাদন এবং গাভী পালন, বকনা পালন, আস্তে আস্তে জার্সিগুলো আসলে আমাদের ক্যাপাসিটি আরও বাড়বে, আরও আশা করি। আর জার্সি দুধের গরুর আরেকটা বিষয় হচ্ছে দুধটা কিন্তু তুলনামূলকভাবে ইয়া হয় বেশি, মানে অনেকটা দেশি গাভীর দুধের মতো আর কি। হ্যাঁ, তো এই জন্য দুধটার মানও বেটার আর কি। তারেক ভাই, আপনাকে এখানে একটু টেকনোলজির কথা বলি। জি, এই দেখছেন আমাদের দেখে গরুগুলো সব পা উঁচু করে এখানে চলে আসছে, অনেক সময় কিন্তু ওদের পায়ে ওখানে গোবর থাকে, চুনা থাকে, সেটা কিন্তু এসে খাবার পাত্রে দিচ্ছে, একটা পর্যায়ে যে ওইটা খাবারটা খাচ্ছে। আপনি বলবেন যে ভাই, এটা তো আমি রোধ করবো কী করে? রোধ করা বুদ্ধি হচ্ছে এই যে এটা ইটা দিয়েছেন না, এইখান থেকে একটা রড এভাবে দিয়ে ঠিক এত উঁচু করে মাঝখানে তাই দিয়ে দেন,
আচ্ছা, যাতে ওই যে মাথাটা আটকে যায়, মাথা ও আসে আসতে পারে না। ভালো আইডিয়া, জি, ঠিক আছে। আর প্রয়োজন হলে এই যে রডটা একটু উঁচু করে দিয়ে দিয়ে এই যে শিকল গুলো দিচ্ছেন ওই শিকলের ইটা রাখছেন, কি বলে ওটাকে আমি ভুলে গেলাম, রিংটা, ওই রিংটাকে ওইভাবে দিয়ে দেবেন, ও যাতে মাথা উঁচু করলে উপরে উঠে যাবে আর নিচু করলে আবার। কিন্তু আমরা অনেক খামারে দেখছি এরকম, এবং যাতে ও অন্তত ওর খাবারের গোবর ভিতরে ও যাতে গোবরটা তুলে না আনে, তাই না? এই জিনিসটা একটু ই দিলে মনে হয় ভালো হবে। এরপরে যে ধরেন আমাদের এই পাশে দেখতে পাচ্ছি পাবনা ক্যাটেল, আমাদের লোকাল ব্রিড, চমৎকার সুন্দর গাভীগুলো, এই গাভীগুলো একটু শুনতে চাই আপনার। ভালো মানের বাচ্চা উৎপাদনের জন্য আর কি, কারণ আমাদের কোরবানি বা অন্যান্য ক্ষেত্রে যেটা হয় যে লাল কালারের গরুর ভালো চাহিদা, সো বেসিক্যালি ওই ব্রাহ্মা ক্রস করানোর জন্য বা উন্নত মানের বাচ্চা উৎপাদনের জন্য এগুলো রাখা। তারপরে আপনি তো একটা ব্রাহ্মা প্রকল্প করছেন, এই কি চিন্তা করে এবং কিভাবে করবেন একটু বলেন, যদি বলতেন আমাদের ভালো। এটা আসলে খুব যে পরিকল্পিত করে শুরু হয়েছে তা না, এটা আমরা শুরুতে যেটা হয়েছিল যে আমাদের এক পরিচিত বড় ভাই, ওনার একটা ফার্ম ছিল, উনি দেশের বিভিন্ন কর্নার থেকে, তখন ওই সরকারি প্রকল্পের আন্ডারেই আপনার ব্রাহ্মা বীজ ছিল, তো ওখান থেকে কিছু ব্রাহ্মা বাছুর সংগ্রহ করে উনি ফার্মটা করছিলেন, তো উনি ফার্ম বন্ধ করে দেন, তখন আমি ওগুলো কিনে নিই, সেখানে 14টা ব্রাহ্মা গরু আমি কিনি আর কি। তো আমি যেহেতু কিনি, তখন আমার ইচ্ছা হলো যে আমি ব্রাহ্মাটা রেখে দিব, এগুলো একবার বিক্রি করে দেওয়াটা না, মানে রেখে দেওয়া মানে আমি উৎপাদনও চালাতে থাকবো, যাতে করে মোটামুটি এই এটা ইয়েটা ধরা মানে চালু থাকে, যেহেতু সরকার ওটা বন্ধ করে দিয়েছে, তো ভবিষ্যতে যাতে ব্রাহ্মার কিছু উৎপাদন থাকে, তো সেই চিন্তা করেই আমি কিছু গাভী সংগ্রহ করছি, যাতে করে এখানে ব্রাহ্মা বীজ দিয়ে কিছু বাছুর উৎপাদন করা যায়, তো এটা আমি ধরে রাখতে চাই আর কি, সেভাবে আগাচ্ছি আর কি ব্রাহ্মাটা নিয়ে। ব্রাহ্মা লালন পালন করলে কী সুবিধা হবে, কী অসুবিধা হবে, এটা কি আপনি মাথায় নিয়েছেন কখনো? আমি সেটা অবশ্যই কাজ করেছি, আমি এটাও দেখলাম যে আমাদের এই ব্রাহ্মা গরুগুলো যেহেতু দেশে উৎপাদিত সিমেন, এগুলো তো ইম্পোর্টেড ছিল না, মানে ইয়াগুলো সারগুলো, সো এগুলো দেশেও এদারের সাথে কিন্তু খাপ খাওয়ানো, এবং রোগ বালাই কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি 1.5 বছরের বেশি সময় পালতেছি, তুলনামূলক অন্য যে কোনো গরুর থেকে রোগ কম হয় এই গরুর, এবং খাবার যে কোনো খাবার এটা খায়, সো খাবারের অরুচি কখনো হয় না, সো এইসব দিক থেকে খামারিদের জন্য এটা লালন পালন করাটা লাভজনক। বন্ধুরা বলে রাখি যে তারেকবার খামারে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্রাহ্মা গরু আছে, আমরা কিছুক্ষণ পরে ব্রাহ্মা গরুগুলো দেখাবো, অনেক সুন্দর চমৎকার গরু, এবং তিনি যে আসলে একটা ব্রাহ্মার প্রজেক্ট বা ব্রাহ্মা চিন্তা করে তিনি যে কর্মকাণ্ডটা করেছে, আমরা কিন্তু তার জন্য সবাই দোয়া করব। এরপর আপনার এই খামার নিয়ে আর কোনো স্বপ্ন থাকলে বলতে পারেন? আমাদের মূল যে লক্ষ্য সেটা হচ্ছে, আমাদের এখানে আপনি হয়তো দেখেছেন যে মাছের উৎপাদন আছে, আপনার গোস্তের উৎপাদন হচ্ছে, দুধের উৎপাদন হচ্ছে, এবং পুরো কাজটাই আমরা করি অর্গানিক পদ্ধতিতে, এবং এখানে আমরা যেটা নিশ্চিত করার চেষ্টা করি সেটা হচ্ছে যে এমন কোনো খাবার যেটা আমি জানি না এখানে কী আছে এটা আমি খাওয়াই না, আমি ওই জন্য কোনো ফিড খাওয়াই না, এবং যে গরুগুলোকে মানে ওষুধ দেওয়া হয় সেগুলো আমরা কাস্টমারের কাছে বিক্রি করি না, সেগুলোকে আলাদা করে রাখা হয়, যেটা নিশ্চিত করার চেষ্টা করছি, অ্যান্টিবায়োটিক ফ্রি দুধ, অ্যান্টিবায়োটিক ফ্রি গোস্ত, এবং আমরা কোনো ওই কেমিক্যাল যেমন ইউরিয়া খাবার এগুলো আমরা খাওয়াই না, সো মেইনলি আমরা যেটা খাওয়াচ্ছি সেটা হলো ঘাস, আপনার সাইলেজ, আর হচ্ছে যে দানাদার মিক্স, যেখানে আপনার একেবারেই দেশীয় যে দানাদারগুলো আছে সেগুলো থাকে, এটা বলতে পারেন একেবারে ধরেন দেশের যে কৃষকরা বাড়িতে যেভাবে গরু পালে ঠিক এভাবে, খুব যে অনেক দ্রুত টাকা আয় করতে হবে এরকম লক্ষ্য নাই, আমরা চাচ্ছি যে একটা কাস্টমার বেস তৈরি করা, তাদেরকে নিয়মিত যাতে নিরাপদ খাবার দিতে পারি, এটা আমাদের লক্ষ্য, আমাদের ফার্মটা টিকে থাকে, এবং এই ফার্ম আশা করি দীর্ঘ দিন যদি টিকে থাকে আমাদের ব্যবসা এমনিতেই হবে। আমাদের তারেক ভাই আমরা দেখলাম হচ্ছে এখানে আমাদের ব্রাহ্মা প্রকল্পের যে বক্তাগুলো এখানে রাখে, সামনে আমরা তাদের ফ্রিজিয়ানের আলাদা একটা জায়গা আছে, যেখানে ফ্রিজিয়ান গাভী লালন পালন করা, কারণ একটা ডেয়ারি খামার করতে গেলে দুধ দরকার আছে, আর দুধের জন্য কিন্তু তার ফ্রিজিয়ান গাভী দরকার আছে, সেটা আছে। এরপর তাদের মুড়াতোজাকরণের যে বড় বড় সারগুলো আছে আমরা সামনে ওইখানে যাবো। বন্ধুরা চলেন আমরা ওই সেটগুলোতে চলে যাই। তোমরা দেশের আশ্রয় নায়ক বলবে বিশ্ববাসী।